ধর্ষণ। পৃথিবীতে মানুষ রূপে কিছু অমানুষ থাকে, তারাই ধর্ষক রূপে সামনে আসে। ধর্ষকের কোনো ধর্ম নেই, তাই তারা দেশ ও জাতির শত্রু। মেয়েদের জন্য সব জায়গায় রিজার্ভেশন সিট, মেয়েদের জন্য আলাদা লাইন, আরও নানান কিছু। কিন্তু হায় রে আমাদের দেশ, প্রতি 15 মিনিটে একজন ধর্ষণের শিকার হয়। মেয়েরা ঘরের প্রদীপ, তাদেরকে সম্মান করুন, তাদের মাথায় কলঙ্কের দাগ টেনে দেবেন না। ভিডিওটি শেষ অবধি দেখুন। ভিডিওটি শেষে আমি আপনাদেরকে কিছু সাজেশন ও টিপস দেব ধর্ষণ থেকে মুক্তি পাওয়ার। ধর্ষণ বর্তমানে একটি বড় অভিযোগ। প্রতিনিয়তই দেখা যাচ্ছে অনেক মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে, এবং তার ফলে অনেকে আত্মহত্যাও করছেন। এবং এতে আমাদের সমাজের যে মূল্যবোধ আছে সেটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কথা হলো ধর্ষণ থেকে মুক্তির উপায় কী। ধর্ষণ থেকে মুক্তি পেতে গেলে আমাদের মানুষদেরকে অনেক সচেতন হতে হবে, এবং যে ইয়ং জেনারেশন আছে সেটিকে উচ্চ শিক্ষায় নয় সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং এর পক্ষে ফ্যামিলিরও একটা বড় ভূমিকা পালন করতে হবে। স্কুল কলেজগুলিতে যাতে ছেলেমেয়েরা ভালোভাবে মেশার সুযোগ পায়, একে অপরকে জানতে পারে, একে অপরকে চিনতে পারে, একে অপরকে শ্রদ্ধা সম্মান করতে শেখে, সেদিকে খেয়াল দিতে হবে। এবং প্রত্যেকটা স্কুল কলেজে একটা সেক্স এডুকেশন দেওয়া উচিত, এবং প্রত্যেকটি গ্রামে, শহরে বা জেলায় এক একটা ফ্রি মিক্সিং জোন থাকা উচিত। তবে অবশ্যই সেটা ভারতীয় রুচি সংস্কৃতির বোধকে সম্মান করে। এতে আমার মনে হয় তাদের স্মার্টনেসও গ্রো করবে, কারণ অনেক অনেক ছেলে আছে যারা মেয়েদের সাথে মুখ তুলে কথা বলতে পারে না, ভয় করে, যেমন আমি। এবং প্রত্যেকটা স্কুল কলেজগুলিতে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের একটি আলাদা ক্লাস করানো উচিত। আমাদেরকে বেশি বেশি করে খেলাধুলার দিকে নজর দেওয়া উচিত, কারণ মোবাইল না ঘেঁটে খেলাধুলার দিকে আমরা যদি মন দিই, এইসব কুপ্রবৃত্তিগুলো আমাদের মধ্যে আসে না। প্রত্যেকটি শহর, গ্রামাঞ্চল বা জেলায় এমন একটি হেল্পলাইন থাকা উচিত, যেই হেল্পলাইনের সাথে সেই এলাকারই ছেলেমেয়েরা যুক্ত থাকবে। যদি কোনো মেয়ে বিপদে পড়ে সে যেন সঙ্গে সঙ্গে সাহায্য পায়। কিন্তু আবার এই দিকটাও ভাবতে হবে, অনেকে আছেন যারা প্রতিশোধ নেওয়ার জন্য বা হ্যারাসমেন্ট করার জন্য মিথ্যা অপবাদ চাপান, এগুলো বন্ধ করতে হবে। ধর্ষণের জন্য শুধু ছেলেরা বা শুধু মেয়েরা দায়ী নয়, এক্ষেত্রে দুপক্ষেরই দোষ আছে হয়তো অবশ্যই। এবং এক্ষেত্রে ভারতবর্ষের বিনোদন জগতেরও একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। অনেক ক্ষেত্রে সেখান থেকেও তারা প্রভাবিত হয় এসব নেতিবাচক কাজ করার জন্য, যেগুলি একদমই ঠিক হয় না। আমার মনে হয় এটা শুধু দেহের বিরুদ্ধে ধর্ষণ নয়, এটি এক একটি মানবতার ধর্ষণ। এবং যারা এইসব কাজ করেন তাদেরকে প্রকাশ্যে হাত পা কেটে শাস্তি দিতে হবে, যা প্রত্যেককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে ধর্ষণের শাস্তি কোনটা। তবে আমি একটা কথা বলি, মেয়েদেরকেও অনেক সচেতন থাকতে হবে, তাদের পোশাক আশাকের দিকে নজর দিতে হবে। হ্যাঁ, আমি জানি মেয়েরা অনেক সচেতন, তবুও তাদেরকে আর একটু সচেতন হতে হবে, কারণ এটা ভাবতে হবে নগ্ন জিনিসের থেকে অর্ধনগ্ন জিনিস মানুষের দৃষ্টি বেশি আকর্ষণ করে। আবার ছেলেরাও সাধু নয়, তাদেরকে কোনো অপরাধ করার আগে একটা কথা ভাবা উচিত, যে তার বাড়িতেও মা বোন দিদি আছে। সো যদি সে তার বোনকে সম্মান করে, দিদিকে শ্রদ্ধা করে, তো সেই একইভাবে অন্য মেয়েদেরও শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। সরকারেরও এক্ষেত্রে প্রচুর পরিমাণে সিসিটিভি সাবসিডি দেওয়া উচিত, কারণ একটি অঘটন ঘটে যাওয়ার পরে কে করেছে, কেন করেছে, কখন করেছে, এসব জানতে জানতে টিকিট চুল উঠে যায় আর পকেটও অনেক পরিমাণে ফাঁকা হয়ে যায়। তার থেকে ভালো সিসিটিভি সাবসিডি যদি দেওয়া হয়, টাকারও ক্ষয়ক্ষতিটা একটু কমবে। কিন্তু আমাদের দেশের অপরাধীরা প্রচুর জ্ঞানী ও বুদ্ধিমান, তবুও আমার মনে হয় সিসিটিভি সাবসিডি দেওয়া হলে অনেকাংশে এটা কমবে। হিন্দুরা গরু খায় না, মুসলিমরা পাঁঠা খায় না, কিন্তু নারী হলে সবাই মিলেমিশে খায়। ধর্ষণ তো সেদিন কমবে যেদিন ছেলেরা শুধু ফেসবুকে নয় বাস্তবেও মেয়েদেরকে সম্মান করতে শিখবে। প্রত্যেক মেয়ে প্রতিনিয়তই ধর্ষণের শিকার হয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। সোশ্যাল মিডিয়াগুলি এর মূল উৎস, একটা দাও না দেখেই ডিলিট করে দেব। আরও নানানভাবে প্রতিনিয়তই মেয়েরা নানান প্ররোচনার শিকার হন। যারা সুযোগ পায় প্রকাশ্যে কিছু করে ফেলে তারাও ধর্ষক, আর যারা সুযোগ পায় না সোশ্যাল মিডিয়াগুলিতে মেয়েদেরকে বিভিন্নভাবে পটিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করে তারাও কিন্তু ধর্ষক। তফাৎ একটাই,
যারা সুযোগ পায় তারা প্রকাশ্যে কিছু করে, আর যারা সুযোগ পায় না তারা সুযোগ খোঁজে। এবার আমি মেয়েদেরকে কিছু টিপস দিতে যাই, ভালো করে সেগুলি ফলো করবেন। মাথা ঠান্ডা রাখুন, ধাক্কা ধাক্কি না করে সুযোগ বুঝে নাক বরাবর একটি ঘুষি দিন। দুই কানে দুই হাত দিয়ে জোরে থাপ্পড় দিন, যতটা সম্ভব পারেন চিৎকার করুন। আপনার কপাল দিয়ে তার মুখ বরাবর জোরে আঘাত করুন, আপনার দুটি কনুই দিয়ে তার মুখে মারার চেষ্টা করুন। আপনার কাপড়ে যদি কোনো সেফটি পিন থাকে সেটি সুযোগ বুঝে খুব ঠান্ডা মাথায় খুলে তার ঘাড়ে বা কানের নিচে ঢুকিয়ে দিন। সুযোগ বুঝে তার অন্ডকোষ বরাবর হাঁটু দিয়ে বা পা দিয়ে কিক করুন। আপনার শেষ সম্বল আপনার হাত দুটি, সেগুলি বেঁধে ফেলার আগে দুটি আঙুলকে শক্ত করে তার চোখ বরাবর ঢুকিয়ে দিন। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, ইউ হ্যাভ দ্য রিয়েল পাওয়ার হুইচ ইজ মোর ডেঞ্জারাস দ্যান এনিথিং। বাসে ঘাটে কোনো খারাপ কিছুর শিকার হলে গর্জে উঠুন, চিৎকার করুন, সজোরে একটি চড় মারুন, প্রতিবাদী আওয়াজ তুলতে শিখুন। আর চুপ করে নয়, আপনাকে এখন মুখ খুলতে হবে, এটা ভাববেন না যে কে কি বলবে, কারণ আমাদের সমাজের একটি বড় সমস্যা লোকে কি বলবে সেটি একদম ভাববেন না। এবং মেয়েদেরকে একটা কথাই বলবো, যদি কেউ ধর্ষণের শিকার হন তো তিনি একদমই ভাববেন না যে ধর্ষণের পর হয়তো সব কিছু শেষ, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি এটার পুরোটাই বিপক্ষে, আমি এটা সমর্থন করি না। পুনরায় জীবনকে নতুন করে শুরু করুন। মনে রাখবেন, গড বলে একটা জিনিস আছে, যিনি সব কিছু দেখছেন, যিনি সবার ভালোই চান। অতএব জীবনকে নতুনভাবে শুরু করুন। আত্মহত্যাই সব কিছুর সলিউশন নয়। আর তাদেরকে বলি, যারা এসব খারাপ কাজে লিপ্ত হচ্ছে, এসব খারাপ কাজ করছো, মনে রাখবে কর্মফল বলে একটি জিনিস আছে যেটা কিন্তু পাই টু পাই সব মনে রাখে। একটা জিনিস ভাবুন তো, আজ আপনি প্রকাশ্যে ধর্ষিত হয়েছেন বলে আপনি দোষী, আপনি সমাজের চোখে ছোট। তাহলে এখনকার যে রিলেশানগুলি আছে সেই রিলেশানগুলিতে কি হয় সেগুলি আপনারা সবাই ভালোভাবে জানেন, আমি আর বেশি গভীরে যেতে চাই না। তফাৎ একটাই, কেউ প্রকাশ্যে হয় বলে ধর্ষিত তাকে ঘরে তোলা যায় না, আর কেউ আড়ালে হয় বলে সে ধর্ষিত নয়, সে ধোয়ার তুলসী পাতা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যদি কাউকে কোনো রকম কোনো মানসিক আঘাত করে থাকি তো আমায় ক্ষমা করবে। আর এরকমই নানান রকম সমস্যার ভিডিও নিয়ে আমি প্রত্যেক দিন এই চ্যানেলে উপস্থাপনা করি, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।